গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাকে সকাল সকাল দেখতেই পাচ্ছ, স্নান দান করে একদম রেডি। এখন বাজে সকাল 8টা, এখানে সামনাসামনি কোনো ফোন নেই, থাকলে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিতাম, পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইমটা। তো আজকে শুভ নববর্ষ, আমার সকল বড়দের জানাই শুভ নববর্ষের প্রণাম, আর আমার ছোট্টদের জানাই শুভ নববর্ষের অফুরন্ত ভালোবাসা। সবাই বছরটা ভীষণ ভালো করে কাটাও, আমরা শুধুমাত্র ইংলিশ বছরটাকেই যে সুন্দর করে কাটাবো এমনটা নয়। হ্যাঁ, এখন আমরা স্কুল কলেজ পড়াশুনো অফিস এইসবের জন্য ইংলিশ তারিখগুলোকে বেশি মনে রাখি, আমরা বাঙালি বাংলাটাকেও আমাদের ধরে রাখতে হবে। বাংলার তারিখগুলো হয়তো আমাকে জিজ্ঞেস করলেই আমি বলতে পারবো না, এটা আমাদের হয়ে আসছে, এখন কিছু করার নেই, কাজের সূত্রে আমাদেরকে ইংলিশ ডেটগুলোকে বেশি ভালো করে মনে রাখতে হয় আর কি, রাখি আমরা বাংলা ডেটগুলো। আমরা যারা মানে আমাদের মা দিদিমারা তাও বাংলা ডেটগুলোকে মনে রাখে, চৈত্র মাস বৈশাখ মাস এগুলো বোঝে, আমরা তো তাও বুঝি না কি মাস চলে বাংলায়, তাও মাঝে মধ্যে গুলিয়ে যায়। তো এসছে এখন, ওয়েট ফেলে দিয়ে একে একটা কাজ আমি সকাল ওয়েটটা কালকে আমি ফেলে দিয়েছিলাম, ড্রাইটা ও আজকে ফেলে দিয়ে এলো। যাই হোক, তো আজকে এখন আর কথা বাড়াবো না, ও স্নানে যাবে, ওকে একটাই কাজ দিয়েছিলাম সকাল থেকে, বিছানার চাদরটাকে চেঞ্জ করা, সেটা বাবু এখনো করতে পারেনি, শুধু বার করেছে দেখলাম, তো করে দেবে ও, আমি ওদিকে করতে থাকি। আমি সকালে ঘর ঝাড় দিয়েছি, ঘরটাকে গুছিয়েছি, গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়েছি, দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি, নিয়ে স্নান করে এই বেরোলাম। তো 8টাই বাজে, তো চলো এবার শুরু করি, বেশি কিছু করব না। এই ইনভার্টারটা এত আওয়াজ দেয় কেন আমি বুঝি না, কারেন্ট তো কারেন্ট আছে, জানি না কেন আওয়াজ দেয়, জল দেখতে হবে। একটা কাজ আজকে, আমার একটা কাজ নয়, বাথরুম পরিষ্কার, ডাস্টবিন পরিষ্কার, প্লাস আমার বিছানা চাদর সারো, তুমি নোংরা ফেলে এসছো, আমার গায়ে থেকে আসবে না। যাই হোক, স্নান হয়ে গেছে, তো চলো আজকে দিনটা খুব ভালো করে কাটাও, সবাই শুরু করি, আমার দিনটা কেমন যায় দেখা যাক। তো সকাল সকাল তো একটা পরে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারছি না এখন, পরে নয়তো দেখাচ্ছি, দাঁড়াও চেষ্টা করছি দেখানো। এই দেখো, এইরকম একটা ঘেরওয়ালা জামা পরে নিয়েছি, সকাল সকাল এটাকেই সেলাই করেছিলাম, এটা আমার দিদি মানে আমার জামাইবাবু পাঠিয়েছিল। তো চলো আর লেট করবো না, এই দেখো 8টা বাজে, এখন 8টা বাজে, তো চলো এবার শুরু করে, বেশি কিছু করবো না, আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি বানাবো আর লুচি বানাবো। তো চলো রান্নাঘরে যাই, আমি আগে করে নিই তারপর তোমাদেরকে শেয়ার করবো, কেন বলো তো ঠাকুরের রান্না না ওভাবে কথা বলে বলে হয়ও না, আর আমি সেটা চাইও না। তো ঘরের চাদর পাতা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আমার চানও হয়ে গেছে, দেখি ম্যাডাম কি করছে। ম্যাডাম ভাজছে লুচি, ফুলকো ফুলকো লুচি ফুলছে ফুলছে, আমি খুব মজা পেয়েছি তাই জন্য। কানেকটা তো হয়ে গেছে আর লুচি গুলো ভাজছি, আর জাস্ট ফলটা কাটবো, মিষ্টিটা দেবো, এখানে ফল রেডি কাটার জন্য। এই ক্যামেরা আসলে আমার লুচি কেন ফোলে না আমি বুঝতে পারি না, এটা লজ্জা পেয়ে যায়। হ্যাঁ জানি না, এই ক্যামেরা সরো, এখানে লুচি গুলো কিন্তু ফুল ছিল। ঠিক আছে চলো করে না। তো আমার ঠাকুর তো পুজো পেয়ে গেছে, এখন বাজে 9:15, তো 9:12 দিকেই আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে চেয়েছিলাম তাড়াতাড়ি দিতে, তো মোটামুটি হয়ে গেছে, ইচ্ছে ছিল 9টার মধ্যে, তো 9টার মধ্যে আমি দিয়ে দিয়েছি, তারপর পুজো করতে যেটুকু টাইম লাগে আর কি। আর কালকে জানো তো তুলসী পাতাও পেয়ে গেছিলাম, ভীষণ ভালো লেগেছে, মানে সবটা যদি মন মতো হয় না দেখবে খুব ভালো লাগে, আর ঠাকুরকে কিছুটা ফুল দিয়ে আজকে আমি সাজিয়েওছি, তো আমার তো বেশ ভালো লাগছে, মন থেকে একটা শান্তি লাগছে বেশ। তো চলো এবার নিজেদের জন্য রেডি হওয়া যাক আস্তে আস্তে, মানে নিজেরা খাবো দাবো এইসব করবো, তো ঠাকুরকে দিয়ে নিয়েছি, এটাই পরম শান্তি। এখন বাজে 10:13, সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা যেগুলোতে আমরা খেয়েছি সেগুলোও মেজে দিয়েছি, সমস্তটা কমপ্লিট, রান্নাঘরও পুরো পরিষ্কার করে এসেছি, নাহলে না খুব খারাপ লাগে। তো চলো এক ঝলক তোমাদেরকে নয় দেখিয়েই দিই, তো শোন তো দিয়ে দিয়েছে ও, এখানে সাদা ড্রামের জায়গায় এখন নীল ড্রাম দেখছো, কারণ সাদা ড্রাম ড্রামটা দিয়ে না জল লিক করছিল, তাই জন্যে কালকে গিয়ে দোকান থেকে পাল্টে এনেছি, ওনারা যদিও সাদা ড্রামটাই দিতে চাইছিল পাল্টে, কিন্তু সাদা ড্রামটা স্কুটিতে ঢুকছিল না, একদিকে আমার ভালোই হয়েছে, এটা না স্কুটিতে পুরো শুয়ে মানে পা দেওয়ার জায়গাটাতে নিয়ে চলে আসা যাচ্ছে, তো এটাই নিয়েছে, এটা সাদা হলে ভালো হতো, বাট নীলই পেয়েছি, নীল রানী এসব ছিল, তো নীলটাই মনে হলো ঠিক আছে বাবা থাক।
তো কদিনই বার মানে আয়রন নিচটায় জমতে থাকলে পরিষ্কার থাকলো তখন আমাদের পাল্টে নেওয়া উচিত। তো ঠিকই আছে, অসুবিধা নেই। তো ওটার দাম ছিল 220 টাকা, এটা 200 টাকা, কিন্তু 20 টাকা ফেরত দেয়নি, যাই হোক না কেন আমরা চাইও নি যদিও বা। তো আর হচ্ছে এখানে সমস্তটা আমি করে রেখেছি, এখানে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, আর চিকেন চাপটাকে কালকেই মাখানো ছিল, বার করে রাখলাম ফ্রিজ থেকে এখন, আর এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা মাখানো রয়েছে। তো এই আর কি, পরে আমি এই ঠাকুরের বাসনগুলো তুলবো এখান থেকে, তো তাহলেই হয়ে যায়, তারপরে এসে রান্নাটা করবো। এখন বাজে 10:13, আর আমার বর সোফায় রেস্ট নিচ্ছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই সেই চাদরটা পাতা হয়েছে, ভালো লাগছে দারুণ জানো তো, আর কাপড়টাও বেশ ভালো হয়েছে। তোমাদেরকে দাম কত বলেছিলাম আমার মনে নেই, এটা দাম নিয়েছিল 199 সেদিন ও বলল। তো চাদরটা 199 টাকার, বালিশে কভার দুটো দেখেছে একদম পারফেক্ট হয়েছে আমাদের বালিশে, তো একদম ঠিক আছে, কোল বালিশে কোনো কভার দেয়নি, তাই আমাদের দুটোই পরিয়ে দিয়েছি। তো চলো এবার একটু আমি রেস্ট নিয়ে নিই, 12টার দিকে রান্নাঘরে যাব। এখানে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি, আর চিকেন চাপটা এবার বসাবো। তো মাখা জোকা তো রয়েইছে, এটার মধ্যে মাখা রয়েছে হচ্ছে টক দই, বেশ অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র কালারের জন্যে, কাঁচা লঙ্কা, রসুন, কাজু বাদাম, আমন্ড, তারপরে পোস্ত, চারমগজ, এই সমস্ত আর নুন, এই সমস্ত কিছুতে আমি মাখিয়ে রেখে দিয়েছি, আর অবশ্যই জায়ফল গুঁড়ো আর জৈত্রী গুঁড়ো, ব্যাস। তো চাপ তো আমার রেডি হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে, তেল তো নয় ঘিয়ে রান্না করেছি এটা, তো একদম ছেড়ে গেছে। তো চলো এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দাস যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না। এখন বাজে 1:45, দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটাকে, আর তোমরা জানোই আমি কখনোই আটা ময়দা এসব দিয়ে কখনোই জিনিসগুলোকে নোংরা করি না, কিচ্ছু ভাপ এমন কিচ্ছু বেরোয় না, এক তো ডেচকি ডেচকি রান্না তো আর আমরা করছি না, ওই আর কি, ওপরে পালে বড় মানে ভারী কিছু চাপা দেওয়া যায়, আমিও দেব সেটা, যাই হোক। আর আমি আজকে নিচে জলে ভাপে বসিয়েছি, জলটা দেখতে পাচ্ছ কি না জানি না। তো আমি এটা শিখেছি নতুন করে যে নিচটা অনেক সময় আমাদের অনেকটা ভাত লেগে গিয়ে দেখবে ডেচকির সাথে নষ্ট হয়, তো নিচে যদি জলের হিটটা দেওয়া যায় তাহলে কিন্তু ভাত পড়ে না, আর পুরো জায়গাটাতে একই হিট পায় আর কি। যাই হোক, চিকেন চাপটা দেখে না আমি আর নে কি আর বলবো, যেমন গন্ধ তেমন দেখতে হয়েছে দোকানের মতো পুরো, যাই হোক এটা হোক। তারপরে তো খাওয়া দাওয়ার পারলে আমি একটু গিয়ে রেস্ট নিয়ে বার, প্রায় 15 মিনিট হলো বসিয়েছি, আরও 15-20 মিনিট হবে, দেখো জলটা ফুটছে সুন্দর, আর ওই ভাপে ভাপেই হচ্ছে এটা। তো এইভাবে কিন্তু করে তোমরা দেখতে পারো, শুধু তাওয়াতে না বসিয়ে এরকম জলে, তাহলে না নিচটা লেগে যাবে না। তথাপি তো গরম পড়েইছে, আমাকে দেখেও বুঝতে পারছো গরম ব্যাঙ্গালোরেও পড়েছে। তো কালকে তোমাদের বিয়েবাড়ি তো বললাম 26-27, এখানের একটা উল্টো নিয়ম দেখলাম, 26 তারিখ রাতে রিসেপশন হয়ে যাচ্ছে, মানে হলদি সকালবেলা আর রাত্রিবেলা হচ্ছে রিসেপশন, 27 তারিখ বিয়ে, মানে মঙ্গলসূত্র পরানো থেকে শুরু করে এরকম, মানে আন্টি এরকমভাবে বলে গেলেন। আর আমি তাই দেখলাম যে সকালটা পরের দিন সকালে বিয়ে হচ্ছে আর আগের দিন রাতে রিসেপশন হয়ে যাচ্ছে, এটা তো আমাদের জানা নেই। তো অবশ্যই আমরা যখন যাব নতুন নিয়ম আমরা দেখবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি আমরা পুরো বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না ওভাবে, যে তোর অফিস আছে, তো ওই জন্য শুধুমাত্র 26 তারিখ সন্ধ্যাটাতেই যাব, ওইটুকু টাইমে যা দেখাতে পারবো ওইটুকুই। তো এই যে আমাদের বিরিয়ানি রেডি, আর সঙ্গে এরকম চিকেন চাপ, ও চাপটা তো টেস্ট করে দেখলাম জাস্ট একটু জিভে লাগিয়ে, অসাধারণ হয়েছে মনে হলো, আর বিরিয়ানিটা এখনো খাইনি, দেখে মনে হচ্ছে না বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে, চলো আগে খেয়ে নিই, তারপরে এসব দেখে আর লোভ সামলানো যায় না। দুর্দান্ত খাওয়া দাওয়া তো হলো, যেমন হয়েছিল চিকেন চাপ তেমন হয়েছিল চিকেন বিরিয়ানিটা, কিন্তু তারপরে বেদানাটা ছাড়িয়ে মনটা এত খারাপ হয়ে গেল, কিন্তু বেদানাটা খুব মিষ্টি, কিন্তু বেদানাটাকে দেখে বুঝতে পারছি না ও আমার বডির রক্ত তৈরি করবে না ও আমার বডির রক্ত শুষে নেবে, তাই হোক এটাই খাবো এখন আমি আর প্রমি, কি আর করবো, প্রচণ্ড মিষ্টি কিন্তু কালার হয়নি। তোমাদের তো তখন ওভাবে দেখাচ্ছিলাম, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই, সত্যি ভাল লাগছে, দেখো আমরা বুঝতে পারছিলাম না যে সাদা ঘরে কেমন লাগবে না লাগবে, তো সত্যিই ভালো লাগছে দেখতে। অনলাইনের জিনিস কম দাম, আমরা মাঝে মধ্যে ভাবি যে একদমই ভালো হবে না কোয়ালিটি, তো সত্যিই ভালো হয়েছে, আমি নিজেও ভয় পাচ্ছিলাম একটু নেওয়ার আগে, এ আর কি। আর বাইরের রোদটা দেখো, তার মধ্যে চলে গেছে কারেন্ট, প্রচণ্ড গরম লাগছে, কি আর বলবো, মানে এতটাই গরম লাগছে না, আর ভালোই লাগছে না কিছু। আমাদের বিকেলবেলা গণেশ টেম্পলে যাওয়ার কথা, মানে আরেকটু পরে চাইছে না, এত রোদের মধ্যে নয়, কিন্তু
মানে কারেন্ট না এলে রেডি বা হবটা কি করে, প্রচন্ড গরম লাগছে। দেখি কি করি না করি, আর সকাল থেকে রোদের মধ্যেই না এইগুলো করছিল, তারগুলোকে কি সব করে এখানে এত গরমের মধ্যেই করছিল। তাই ভাবছিলাম যে আমরা ফ্যানের তলায় থেকে তো গরম গরম করছি, আর এরা তো কাজ করছে, আর তাতেও কিরকম ঠোঁট টানছে, হাত পা টানছে, কেমন একটা পা ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এইরকম একটা ওয়েদার একদম ভালো লাগছে না। কলকাতাতেও তো তাই শুনছি, সেজে গুজে একদম পটের বিবি হয়ে নিয়েছে। আর ও যে কুর্তিটা দিয়েছিল সেটা পরে নিয়েছি, যা যতই সাজিয়ে না কেন পায়ে হাওয়াই চপ্পলই রয়েছে, কারণ টাংশু টাংশু পরতে গেলেই না পা ঘামিয়ে যাচ্ছে তাই জন্য। আর এও পরেছে নতুন টি শার্ট, হ্যাঁ নতুন গেঞ্জি, এটা ওকে দাদা দিয়েছিল চিরদীপটা আর কি, তো চিরদীপটা না এটা মলি দিয়ে ওকে রাখিতে দিয়েছিল স্পেশালি। তো ঠিক আছে চলো যাই, এবার একটু গণেশ টেম্পলেই যাবো একটু, আর বেনুনি আমি বেঁধে নিই কেন বলতো, নাহলে না স্কুটিতে পুরো চুলং করে উঠতে থাকে, খুব জটলা বাকি যায়। তাই জন্যে আমি একটুখানি শুধু কাজল পরেছি, লিপস্টিক দিয়েছি, তাতে বুঝছি না বাবা তুমি এত কেন সাহায্য। তো চলো যাই, হেলমেট পরলে না চুল এমন বসে যায়, কেমন যেন তেল মার্কা লাগে। যাই হোক আমাদের ভাষা মানে আগে গণেশ টেম্পল, যদিও বা আমাদের ওয়াচম্যান বললো বেগুড়ের ওইদিকের কোনো একটা টেম্পলে পুজো হচ্ছে, এখানে কিছু একটা এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে। কেন কালকে যাব, ঘুরতে নিয়ে যাচ্ছে না আমাকে পয়লা বৈশাখে। তো যাই হোক এলাম গণেশ টেম্পলে, একটু ঠাকুরের মুখ দর্শন করবো আর কি, তারপর প্রণাম প্রণাম করে নিয়ে বেরিয়ে যাব। তো চলো আগে জুতোটা স্কুটির এখানেই রেখে যাই। পুরো রাস্তাটাকে লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো, কি অদ্ভুত সুন্দরই না লাগছে দেখতে। আর কিছুক্ষণ বাদ বাদ ঠাকুরের মূর্তিগুলোকে এরকম লাইটিং দিয়ে করা দুর্দান্ত লাগছিল দেখতে, সত্যিই ভালো লাগছিল। এই ছোট্ট 6 ইঞ্চির ক্যামেরায় কতটাই বাদ ধরা যায় বলো, তবে সত্যি নিজের চোখে দেখে না খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বাড়ি আসি ঠিক এইটুকু অবধি। কিন্তু তারপরে যে রাস্তাটা দেখলাম তখন এই লাইটিংগুলো আর মনের ভেতরে আনন্দ দিতে পারলো না, এত ভিড় এত জ্যাম, ঠেলা গুঁতো দিয়ে দিয়ে স্কুটিগুলো যাচ্ছে, আর অটোগুলোকে কি আর বলবো, অটো তো রাস্তায় থাকতেই চায় না, ও তো উড়ে চলে যেতে চায়, আর এই জ্যামে সে তো ওরা তো যাচ্ছে না, ওই জন্য ঠেলা গুঁতো দিয়ে অটো যেতে চাইছে আর কি। আর হনুমানজির যে ফটোটা দেখতে পাচ্ছ লাইট দিয়ে, ঠিক তার পেছনেই ছিল মন্দিরটা, কিন্তু আমরা তো মন্দিরে যেতে পারিনি কারণ আমরা বাঁদিকের রাস্তায় ছিলাম, ডান দিকে ছিল মন্দিরটার। এখান থেকে স্কুটি ঘুরিয়ে যে যাওয়া যাবে না সেটা বুঝতেই পারছো, লোকে এমনিই পিটিয়ে দেবে তাহলে। যাই হোক কি আর করা যাবে, তো যদি পারি তো কালকে একবার হেঁটে যাওয়ার চেষ্টা করব, স্কুটি নিয়ে এখানে যাওয়া যাবে না। স্কুটিতে বসে থাকতে থাকতে রীতিমতো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম পুরো। পরে তো গণেশ টেম্পলে গেছিলাম তোমরা দেখতেই পেলে, কিন্তু পরে যে টেম্পলটায় যাব বললাম মেলা ঠেলাগুলো তোমরা দেখতে পেলে, তারপরেই ছিল মন্দিরটা, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারিনি। তার কারণটা হচ্ছে আমরা যাচ্ছিলাম বাঁ দিক দিয়ে আর মন্দিরটা ছিল ডান দিকে, আর প্রচণ্ড জ্যাম ছিল, তোমাদের তো দেখালামই। ওখান দিয়ে স্কুটি ঘুরিয়ে আবার ডান দিকের রাস্তায় আসা অসম্ভব ব্যাপার ছিল, তাই আমরা ঠিক করেছি কালকে যাব একবার মেলাটায়, মানে ওখান থেকে এগিয়ে এসে একটা মাঠের মধ্যে মেলা বসেছে দেখলাম, তো কালকে একবার ট্রাই করব যাওয়ার, দেখি কি হয় না হয়। তো আজকে আর যেতে পারিনি, এত ভিড় ঠেলে অসম্ভব ব্যাপার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি আজকের দিনটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কেটেছে, আমারও ভীষণ ভালো কেটেছে। তো ফ্যামিলির সাথে থাকলে হয়তো আরও ভালো কাটতো, তো ঠিক আছে কিছু করার নেই, যেটা পাচ্ছি না লাইফে সেটাকে নিয়ে পড়ে থেকে লাভ নেই, যেটাকে পাচ্ছি সেটাকে একেবারে নিংড়ে নিতে হবে, কারণ এই দিনগুলো আমি আর ফিরে পাবো না, যে দিনটা আমার লাইফ থেকে চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে, শুধু আমার ক্ষেত্রে নয় এটা প্রত্যেকের ক্ষেত্রে। তাই বলবো যেটা না পাওয়া রয়েছে লাইফে সেটাকে নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই, মানে পাচ্ছি না বলে কান্নাকাটি করা বা কিছু, যেটা হওয়ার নয় সেটা হবে না, যেটাকে দিচ্ছে ভগবান সেখান থেকে তুমি যতটা পারো নিংড়ে নাও, তো সেটাই আমি চেষ্টা করি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। রাত্রিটায় আর কিছু দেখানোর নেই, একটুখানি বিরিয়ানির রাইস পড়ে রয়েছে, সেটা দিয়ে আমি খেয়ে নেবো, আর ওকে রুটি বানিয়ে দেবো চিকেন চাপ দিয়ে খেয়ে নেবে, মানে চাপটা রয়েছে, আমিও রাইসটাকে এই চিকেন চাপ দিয়েই খাবো, আর ওকে দেবো হচ্ছে রুটি করে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আজকের রাতটা কেটে যাবে। তো চলো কালকে আবারও দেখা আছে তোমাদের সাথে, আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো গুড নাইট, টাটা।